করছি বাবার নামে বাবার ধামে যাব বলে আর কি। আরে এই দেখো মন্দিরে এখন ঠাকুর প্রণাম করছে, আমরা বেরোবো, দেখো তারই নামে বেরোবো, তারই কাছে যাব। মন্দিরে এই যে ঠাকুরটা প্রণাম করছে, তো চলো ঠাকুরের নাম করে আমরা বাবার ধামে যাই এবং তোমাদের সবার জন্য পুজো দেবো, যাতে আমার সব ফ্যামিলি ভালো থাকে, এটাই প্রার্থনা করি বাবার কাছে। তো চলো যাই, সবাইকে যেন বাবা সুস্থ রাখে, ভালো রাখে। আর মন্দিরের শরীরটা খুব একটা ভালো নেই, তবে অনেক দিনের ইচ্ছা, আর ইচ্ছা ছিল এবছর বাবার কাছে যাব, কিন্তু কালকে একটু কাজ পড়ে যাওয়া হচ্ছিল না, তো মনটা খারাপ ছিল আর শরীরটাও খারাপ, তো বলে যে চলো ঘুরে নিয়ে আসি। তো দেখা যাক, সবই ভাগ্য। তো অবশ্যই যদি ভগবানের চরণে কিছু রাখি, সেটা শুধু আমার একার জন্য না, তোমাদের সবার জন্য। আজকে সবাই মিলেই বাঁচতে চাই, আমরা সবাই মিলেই ভালো থাকতে চাই, বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবসময় সেটাই কামনা করি। তো চলো যাওয়া যাক। এই ফোনটা তাহলে শুধু, তো এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর কত লোক দেখো বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে, বাবার ভক্তরা। তো যখন আমরা বেরিয়েছি তখন সন্ধে নামছে সবে আর কি, কারণ আমাদের হট করেই যাওয়ার ঠিক হলো, কারণ আমরা সকাল অবধিও ভাবিনি যে আমরা বাবার ধামে যেতে পারবো, হয়তো বাবা চাই এবং বাবার টানে হয়তো ওই জন্য চলে গেলাম। মানে আমি হট করে, যেহেতু সেদিনকে রবিবার ছিল, তা আমাদের সেকেন্ড সানডেতে অনুকূল ঠাকুর আশ্রমে আনন্দবাজার খেয়ে আমরা বাড়ি ফিরছিলাম, তা মনটার মধ্যে হলো সবাই যাচ্ছে আমরা যেতে পারবো না, তা মন্দিরাকে বলছিলাম চলো এখনই চলে যাই। তা মন্দিরা বলছে এইভাবে কি যাওয়া যায়, তো বাড়ি চলো আগে, সঙ্গে কিছু টাকা পয়সাও নিয়ে নিই, বাবার মাথায় দেবো। তো যাই হোক, তারপরে বাড়ি গিয়ে রেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তোমরা অনেকেই অবাক হয়ে যাচ্ছ না, আমার গলার ভয়েসটা এরকম হয়ে গেল কী করে। আসলে এইটা হচ্ছে, আমরা সোমবারের দিন শিবনিবাস গিয়েছিলাম, তা সত্যি কথা এই দুদিন একটু ব্যস্ত থাকার কারণে আমরা ব্লগটা দিতে পারিনি। তা আমাদের তো তোমরা জানোই যে 15ই আগস্ট মিট আপ ছিল, তা সেদিনকে রোদ্দুর গরমে না আমি একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে, আমার এত জ্বর, শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, দেখো গলার ভয়েসটা না একদম বদলে গেছে। তো এই দেখো যেতে যেতে রাস্তায় প্রচণ্ড ভিড়, আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি, আর কত ভক্তরা দেখো পায়ে হেঁটে যাচ্ছে। বাবাকে শুধু মন থেকে এটাই বললাম যে আমরা তো গাড়ি করে যাচ্ছিলাম, আমাদের কি কোনো দিন তুমি ক্ষমতা দেবে না, শক্তি দেবে না, যে আমরা এরকম বাক্কা দিয়ে নিয়ে তোমার কাছে পায়ে হেঁটে যেতে পারবো। জানি না সেটা কবে আমাদের বাবা সেই শক্তি দেবে, তবে বিশ্বাস করো আমাদেরও খুব ইচ্ছা যে এরকম বাক্কা দিয়ে করে পায়ে হেঁটে আমরা বাবার ধামে যাব। তা সত্যি কথা বলতে গাড়ি করে গিয়েও কিন্তু আমাদের কষ্ট অনেকটা কমই হয়েছে, কিন্তু তবুও খুবই কষ্ট হয়েছে, কারণ আমরা তিনজনা গেছিলাম আর আমার গাড়ির সিটটা না অনেকটা ছোট, তোমরা দেখেছো তো আমার গাড়িটা, তো সত্যি খুব ঠাসা ঠাসি করে যেতে হচ্ছিলো। আর সত্যি কথা বলতে এত ভিড় রাস্তায় তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি একটা মুহূর্তের জন্য না মানে ক্লাপস থেকে হাত সরাতে পারিনি আর গিয়ার থেকে পা সরাতে পারিনি, হাত পা প্রচণ্ড ব্যথা করছিল, কারণ বারবার ব্রেক চাপতে হচ্ছিল, বারবার ব্রেক চাপতে হচ্ছিলো, এতটাই রাস্তায় ভিড়। আর দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, জল দিচ্ছে, কেউ খিচুড়ি দিচ্ছে, কেউ হয়তো লজেন্স দিচ্ছে, কেউ আইসক্রিম খাওয়াচ্ছে, যেহেতু পুণ্যির কাজে যাচ্ছে, যে যেমন পেরেছে সবাই সবার মতন করে সবাইকে দিয়েছে সেবা একটু, যাতে তারা একটুখানি আরাম করে যেতে পারে, কারণ বোঝোই তো নবদ্বীপ থেকে শিবনিবাস পায়ে হেঁটে অনেকটাই পথ। তো যাই হোক, সেই সব কথা ভাবতে ভাবতে যাচ্ছিলাম, আর সব থেকে বেশি আনন্দ কোথায় হয়েছে জানো, বাবা আমাদের ট্রেনে নিয়ে গেল, এটা সব থেকে বেশি আনন্দ। এবং আরও একটা আনন্দও আমাদের হয়েছে, আমরা যখন যাচ্ছিলাম কত আশেপাশের লোক দেখো তোমরা দাঁড়িয়ে আছে, অনেকেই আমাদেরকে হাই মন্দিরা বৈশাখী, হাই মন্দিরা বৈশাখী, হ্যালো মন্দিরা বৈশাখী, এই তো মন্দিরা বৈশাখী যাচ্ছে, এরকম পাশ থেকে না সবাই চিৎকার করে উঠছে। এবং জানো ভীমপুর যখন আমরা ঢুকছিলাম না, তখন একটা পুলিশ অফিসার দিদি ভাই আমাদেরকে দেখে পেছন পেছন ছুটছে কথা বলার জন্য, তা ভিড়ের মধ্যে ডাকছে, আমরা সত্যি প্রথমে বুঝতে পারিনি, যেহেতু গাড়িটা খুব স্লোতেই চলছিল ওই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। তো সত্যি সত্যি কথা বলতে তারপরে আমরা না একটুখানি রেস্টও নিয়ে নিলাম রাস্তায় দাঁড়িয়ে, খুব কষ্টও হচ্ছিল। তো তারপর দিদিভাইটা আমাদেরকে
টেকে সেলফি তুললো, কথা বললো, ফোন নাম্বার নিল। তো যাই হোক, সব কিছু পেরিয়ে এত আনন্দ পেলাম। এই দেখো পাটা আমার পুরো ব্যথাও হয়ে গেছে। এই দেখো আমি গাড়িটা এক জায়গায় রেখেও দিলাম, তা ওই দাদাভাইটা বললো এখানে গাড়ি রাখলে 10 টাকা করে নেব। বললাম ঠিক আছে, এখানে আমি গাড়িটা রেখে দিলাম। তো আমি একটুখানি নেমে না পা হাত পাগুলো একটুখানি টান টান করে নিচ্ছিলাম, কারণ এতটা আমার কোমরটা ব্যথা লাগছিল কি বলবো। তো এই দেখো তারপরে আমরা ঢুকে পড়ছি বাবার মন্দিরে যাব উদ্দেশ্য। তা এই দেখো কত লাইন আমাদের আগে। আমি মন্দিরাকে বলছিলাম যে এত লাইন মন্দিরা, কখন আমরা জল ঢেলে বাড়ি যাব, কালকেও মনে হয় ভিডিও দিতে পারবো না, কারণ এডিট করার তো একটা সময় লাগে, তোমরাই বলো। তা আমি ভেবেই নিয়েছিলাম যে কালকে আর ভিডিও হবে না, ওই জন্য আমি দুদিন সত্যি ভিডিও দিতে পারিনি, এটাও তার একটা কারণ। কিন্তু তাতে আমার দুঃখ নেই, কোথাও বাবার আশীর্বাদ পেয়েছি এবং বাবার ধামে গিয়ে খুবই আনন্দও করেছি এবং প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, প্রচুর প্রচুর ফটো তোলা হয়েছে। বিশেষ করে অনেক সিভিক পুলিশ দাদাভাইরা ফটো তুলেছে, দুই পুলিশ দিদিভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছিল, যেটা তোমরা মিট আপে যে আমি ছবিটা ছেড়েছি মানে ব্লগটা গতকালকে সেটাতে তোমরা দেখতে পেয়েছো। সেই দিদিভাইরাও আমাদের মিট আপে এসেছিলো। এটা কিন্তু এই শিবনিবাস থেকেই দিদিভাইদের সাথে আমাদের পরিচয়, কারণ দিদিভাইরা আমাদের ব্লগ দেখে, সেই দেখেই আমাদেরকে চিনতে পেরেই আমাদের সাথে পরিচয় করলো। তো যাই হোক, এই দেখো আমরা হাঁটতে হাঁটতে একটু ঘুরে বেড়াচ্ছি আশেপাশগুলো, যে কিছু ঢাকা নেব এবং বাবারকে পুজো দেব বলে কিছু ফলমূলও কিনতে হবে। তো মন্দিরা বললো চলো একটুখানি ঘুরি এবং দেখি যে কোথায় কী বসেছে। প্লাস এই দেখো বলতে বলতেই চলে এসছে দুই সিভিক পুলিশ দাদাভাই, এনারাও আমাদের ব্লগ দেখে, তা আমাদেরকে বললো একটুখানি ফটো তোলা যাবে। তা এই দেখো বলতে বলতে চলে এসছে আর এক দাদাভাই দিদিভাই এবং তার মেয়ে। বললাম নিশ্চয়ই, কেন ফটো তুলবো না, এই দেখো আমরাও তুলে নিয়েছি সেই সব ফটোগুলো একটু একটু করে। তো এই দেখো আমরা লাইনের অপেক্ষায় বসে আছি। তো ওই যে হলুদ রঙের কুর্তি পরে যে দিদিভাইকে দেখছো না, ওই দিদিভাই কিন্তু আমার মিট আপ প্রোগ্রামে এসেছিলো, তোমরা হয়তো দেখেছো। তো কেসটা কি হলো দেখো, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকটাই পেছনে ছিলাম লাইনে, তা দিদিভাই আমাদেরকে দেখে চিনতে পেরে দিদিভাই না অনেক আগেই আমাদেরকে লাইন করিয়ে দিল, মানে আগে বলতে দিদিভাই যে লাইনটাই আর কি বসেছিলো যেখানটা সেটা অনেকটাই আগে। তো দিদিভাইকে বললাম যে সত্যি ভগবান হয়তো সত্যি আমাদের ওপর সহায়, তাই তোমার মতন মানুষের সাথে দেখা হয়ে গেল এবং আমাদের হয়তো আরও অনেক দেরি হতো, কিন্তু তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসলে বলে আমরা অনেকটা আগেও আসলাম। তো তার জন্য ভগবানকেও মনে মনে অনেক 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 ধন্যবাদ জানালাম। তো যাই হোক, এই দেখো আমরা বসে বসে গল্প করছিলাম, মানে সত্যি আমরা যেখানেই যাই না আমরা সত্যি সবার সাথে মিশে যাই, কারণ আমাদের তো পরিবার, পরিবারের লোকের সাথে গল্প করতে কার না ভালো লাগে বলো। তাই এই দেখো আস্তে আস্তে করে লাইনগুলো এগোচ্ছে, কারণ লাইন কিন্তু একটা 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 করে যেতে হবে সব সময়। তা আমি শিউলিকে নিয়ে বললাম যে চল যে তাহলে একটুখানি ঘুরে আসি। তা দিদিভাইকে বললাম যে দিদিভাই তুমি লাইনটা ধরে রেখো, আমরা একটুখানি ঘুরে আসি। তো একটুখানি ঘুরে আসলাম, কারণ অনেকক্ষণ একভাবে থাকতে থাকতেও পা ব্যথা হয়ে গেছে। তো দেখো আরও ঘুরতে ঘুরতে আরও এক সিভিক পুলিশ দাদাভাইদের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো এই দাদাভাইও বললো যে একটুখানি কি সেলফি তোমাদের সাথে নেওয়া যাবে। আমি বললাম হ্যাঁ কেন নেওয়া যাবে না, কারণ তোমরা আমাদের ফ্যামিলি, ভালো হোক সেলফি টলফি তুলে। এই দেখো এইবার আমাদের লাইন শুরু হয়ে গেছে, মানে বাবার মাথায় জল ঢালা, কারণ রাত্রির 12টার অনেকটা পরেই আর কি পারমিশন দিল পুলিশে। তো এই দেখো এক এক করে আমরা এগিয়ে যাচ্ছি জল ঢালার দিকে। আর এবারে সিস্টেমটা না খুব সুন্দর করেছিল, ছেলেদের লাইনটা আলাদা মেয়েদের লাইনটা আলাদা, কারোর সাথে যাতে কারোর গণ্ডগোল ঝামেলা না হয়, তো ওই জন্য পুরো একদম আলাদা আলাদাভাবেই ঢুকিয়েছিল। তাই এই দেখো আমরা একসাথে লাইন বদ্ধ হয়ে আমরা যাচ্ছিলাম, কারণ এখানে এই যে পুলিশ দিদিভাইরা দাঁড়িয়ে আছে দেখছো, এবং এবারের যে গার্ড দিয়েছিল না, আমি যদিও এই প্রথম গেলাম আর কি, প্রথম বলতে মানে শেষ সোমবারে প্রথম গেলাম, শিবনিবাস তো অনেক পাড়ি গেছি। তো দিদিভাইরাও এত সুন্দর ব্যবহার এবং আমাদের সাথে অনেকটা কথা হলো। এই দিদিভাইরাও বললো যে তোমাদের ব্লগ আমরা দেখি খুব ভালো লাগে, তোমরা আরও এগিয়ে যাও। মানে সত্যি মানে কোথাও বাবা হয়তো টেনে নিয়ে গেছে বা তাকে পুজো দেওয়ার জন্য, আর এত ভালোবাসা যে পাবো না সত্যি সত্যি ভাবতে পারিনি গো। তোমাদের এই ভালোবাসাগুলো আমাদের কাছে মানে অমর হয়ে থাকবে। তাই দেখো আবার আমরা দাঁড়িয়ে পড়েছি প্রায় এই দেখো মন্দিরের কাছে একদম চলে এসেছি।
লাইনে। তো এই দেখো একদম ঢুকবো, কিন্তু কি জানো তো ওখানে এতটাই ভিড় ছিল এবং পুলিশ গার্ড এতটাই ছিল, আমরা না পুরো বাবার মাথায় যে জলটা ঢালছি সেই ভিডিওটা না দিতে পারিনি। মানে ওখানে সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না, কোনো রকমের জলটা দিয়ে ঠেলে বের করে দিচ্ছে। কারণ এটাও সত্যি এত লাখ লাখ ভক্ত গেছে বাবার কাছে তাদের জল ঢালবে বলে, তো সেখানে দাঁড়িয়ে জল ঢালার মতন সময়টা সত্যি ছিল না। তো যতটা পেরেছি দেখো তোমাদের সাথে শেয়ার করেছি, এবং আমি ক্যামেরা নিয়ে করছিলাম বলে অনেক দিদিভাইরা বললো যে ভেতরে ক্যামেরা করা যাবে না, তবুও আমি দেখো কারোর কিছু কথা একটু না শুনে লুকিয়ে লুকিয়ে দেখেছো কিছুটা ক্যামেরা তোমাদের জন্য নিলাম, যে না আমি দেখাবো যে বাবার ধামে এসছি। এবং শিব নিবাস হচ্ছে আমাদের এখানে যে শিব আর কি বাবা, সে একদম মানে কি বলবো উচ্চতার দিক থেকে সব থেকে বৃহত্তম, এটা হয়তো অনেকেই জানো শ্রীনিবাসের যে বাবার যে লিঙ্গ আছে আর কি। তো যাই হোক, তো এই দেখো এই দিদিভাইও দাঁড়িয়ে আছে, দিদিভাই আমি দেখে ফেলেছে যে আমি ভিডিওটা নিচ্ছি, দিদিভাই কিছু বললো না, বলছে তাড়াতাড়ি 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 এগো তোমরা, কারণ সত্যি অনেকটা ভিড়, প্রচুর ভিড়। এবং এক মানে কীভাবে ছাড়ছে, একবার মেয়েদেরকে ছাড়ছে কিছু জনকে, আর একবার ছেলেদেরকে ছাড়ছে কিছু জনকে। তো যাই হোক, এই দেখো আমরা আস্তে আস্তে করে ঢুকছি, ওই দেখো বাবাকে দেখা যাচ্ছে সবাই জল দিচ্ছে, কিন্তু আমরা যে জল দিচ্ছি না সেই ভিডিওটা আমি আর নিতে পারিনি, কারণ নেওয়ার মতন সেই পরিস্থিতিটা আর ছিল না। দেখো কত লাইন, ওই দেখো কোনো রকমে সবাই জল ঢেলে বেরিয়ে যাচ্ছে, মানে দাঁড়াতেই দিচ্ছে না। ওই দেখো ওখানে এক দিদিভাই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই দেখো জল টল ঢেলে দেখো আমরা বাইরে অলরেডি চলে এসেছি, এবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তা কী খাবো ভাবছি। তো দেখলাম যে আস্তে আস্তে যে একটা জায়গায় নিরামিষ লুচি তরকারি বসেছে আর কি, তা আমি মন্দিরাকে বললাম যে চলো তাহলে, আমরা অনেকটা রাতও হয়ে গেছে আর এখন কি খাবো, চলো একটু লুচি খেয়ে নিই, কারণ আবার আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ কৃষ্ণনগর থেকে শ্রীনিবাস অনেকটাই দূর। তো যখন আমাদের জল ঢালা হলো তখন মোটামুটি প্রায় 12:30 মতন বাজে। তো যাই হোক, আমরা সেখান থেকে রওনা দিয়ে দিলাম, এবং এই দেখো ফিরছি আর কি। দেখো কত ভিড়, মানে মানে এত লক্ষ লক্ষ মানুষ জল ঢালতে যায় বাবার কাছে, মানে বাসের ব্যারিগেট ট্যারিগেট ভেঙে আর কি ঢুকে পড়ছে, কারণ সত্যি কথা সবাই পায়ে হেঁটে এসছে, কতক্ষণই বা অপেক্ষা করবে, সবারই পা ব্যথা করছে কেউ দাঁড়ানোর মতন, সত্যি সত্যি পরিস্থিতিটা খুবই চাপের ছিল, কারণ এত লক্ষ লক্ষ ভিড়, মানে দেখতেই তো পাচ্ছ তোমরা, মানে বলার কোনো ভাষা নেই। তা যাদের জল ঢালা হয়ে গেছে দেখো মাঠের ওপরেই অনেকে শুয়ে পড়েছে বিশ্রাম নিচ্ছে, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, সবার বাড়ি হয়তো অনেক দূরে দূরে, কারণ রাত্রিরে তো আর ফেরার মতন বাস ট্রেন কোনো কিছু নেই, তো ওই জন্য সবাই পায়ে হেঁটেই হয়তো সরি সবাইকে আবার পরের দিন গাড়ি ধরে ফিরতে হবে, তো ওই জন্যে সবাই দেখো শুয়ে পড়েছে। আর আমরাও না আমিও সেটা কিছুটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আমরা যখন ফিরছিলাম এত জ্যামের মুখে পড়েছিলাম, তখনও কত লক্ষ লক্ষ ভক্ত বাবার কাছে আসছে তার মাথায় জল ঢালবে বলে। তা আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4 মতন হয়ে গেছিলো। এখন আমরা এখন এই সবে মাত্র বাড়ি ফিরলাম, ও তাও ঠাকুরের দয়ায় অনেক তাড়াতাড়ি, প্রচন্ড জ্যাম প্রচন্ড জ্যাম, মানে রাস্তায় তো ভগবানের আশীর্বাদে আমরা অনেক আগে পৌঁছেছি এটাই, আর মানে ভগবানই হয়তো ট্রেনে নিয়ে গেছে। যাই হোক, তো খুবই ভালো লাগলো, তোমাদের সবার নামে পুজো দিলাম, এবং সবাই সবার সময় চাই যে তোমাদের নিয়ে যেন সুখী থাকতে পারি একদম। তো যাই হোক, তোমাদের সবার ভালো হোক, ভগবান যেন তোমাদের সবার ভালো করে সেটাই কামনা করি একদম। তো যাই হোক, আজকের মতন এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওয়।